নমস্কার বন্ধুরা মমস ম্যাজিক রান্না রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত আজ একটা কোফ্তার রেসিপি শেয়ার করছি রেস্টুরেন্ট স্টাইল নার্গেসি কোপ্তা সামনেই পুজো আসছে এবার পুজোয় বাইরে খাওয়া দাওয়ার থেকে বাড়িতে রেস্টুরেন্টের স্বাদ আনতে এই কোপ্তাটি বানিয়ে ফেলুন এটা পোলাও ফ্রায়েড রাইস কুলচা নান ইত্যাদির সঙ্গে পরিবেশন করতে পারেন পোলাও ও ফ্রায়েড রাইসের রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আসুন দেখে নিই আজকের রেসিপিটি নার্গিসি কোপ্তা বানানোর জন্য কড়ায় বেরিস্তা ভেজে নেব তার জন্য নিয়ে নিচ্ছি দুই চা চামচ ঘি ঘিটা দিয়ে পুরোটা পুরো বেরেস্তাটা যদি ভাজতাম ভালো হতো কিন্তু স্বাস্থ্যের কথা মাথায় রেখে ঘি অল্পই দিলাম আর বাকিটা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে এর মধ্যে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে ছয় থেকে সাত মিনিট পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব আমি ডিম সেদ্ধ করে রেখেছি সেটা আর দেখাই ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব বেরস্তাটা ভাজা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে পেপার ন্যাপকিন নিয়ে নিয়েছি সমস্ত পেঁয়াজগুলো ছেকে তুলে নেব তো কেন এক্সট্রা তেলটা তালে তাতে অ্যাবজর্ব হয়ে যাবে এবার রান্নার পরবর্তী অংশে চলে যাচ্ছি একটা বাটির মধ্যে বোনলেস চিকেন আড়াইশো নিয়ে নিয়েছি সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ আদা রসুনের পেস্ট আর দেব এক মুঠো ধনেপাতা কুচি ধনে পাতাটা আপনারা কম বেশি দিতে পারেন যে যেমন পছন্দ করে সেইটাই দেবেন এবার যে বেরেস্তাটা ভেজে রেখেছি সেখান থেকে দুই টেবিল চামচ বেরেস্তা এর মধ্যে দিয়ে দিলাম আর কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দেবো সেই গুঁড়ো মশলাগুলো হল হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো এছাড়া দুই চা চামচ ভাজা মশলা এর মধ্যে আছে ধনে জিরে মৌরি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা ওয়ান ফোর চা চামচ আমচুর পাউডার আর ওয়ান ফোর চা চামচের কম এই সব উপকরণগুলো মাংসের গা ইয়ে ওপর দিয়ে দিলাম এবার চারটে কাঁচা লঙ্কা ভালো করে ধুয়ে কুচি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি ঝালটা অবশ্য যে যার নিজের ব্যাপার কম বেশি দিতে পারেন যে বেশি ঝাল পছন্দ করেন বেশি দেবেন যে কম পছন্দ করেন কম দেবেন এবার দিয়ে দেবো নুন নুনটা পরিমাণ মতো দেবো বিট নুনে বিট নুনটা দিয়েছি তাই সেই বুঝে নুনটা দিলাম আর বাইন্ডিংয়ের জন্য তিন টেবিল চামচ বেসন শুকনো খোলায় ভেজে রেখেছি এর গন্ধটা চলে যাওয়ার জন্য এইটা দেবো পুরোটা দেবো না যতটা আমার মাখার সময় লাগবে সেই ততটুকু দেবো আমার মোটামুটি মাখতে দেড় থেকে দুই টেবিল চামচ মতো লেগেছে দিয়ে এটা ভালো করে মেখে নিচ্ছি এর মধ্যে গরম মশলা গুঁড়োটা আমি দিতে ভুলে গেছি তাই ওয়ান ফোর চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই চা চামচ ঘি এটা তো মোগলাই খাবার তাই একটু ঘিটা বেশি পরিমাণে দিলে ভালো হয় এবার ভালো করে আরেকবার মেখে নেব পুরটা তৈরি হয়ে গেছে এবার হাতে করে কোপ্তাগুলো গড়ব সেই জন্য পুরটা নিয়ে নিলাম এইভাবে ফ্ল্যাট করে দিলাম একটু গর্ত করে নিলাম এর মধ্যে একটা গোটা ডিম দিয়ে দেব ডিমটা এমনভাবে কভার করব যাতে ডিমটা বাইরে আর দেখা না যায় এইভাবে চিপে চিপে কোপ্তাটা গড়ে নেব এই অংশটা দেখা যাচ্ছিল এই জন্য আর একটু পুর নিয়ে নিলাম এইভাবে সুন্দর করে পুরটা দিয়ে তৈরি করে নিচ্ছি আপনাদের আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হচ্ছে নিয়ে প্রত্যেকটা গড়ে নিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব এই দেখুন কপ্তাটা কি সুন্দর মুখ বেশ ভালো করে হাত দিয়ে চেপে চেপে তৈরি করতে হবে যেন ভেতর থেকে ডিমটা বেরিয়ে না আসে এবার পরবর্তী অংশে চলে যাচ্ছি যেই তেলে বেরেস্তা ভেজেছিলাম কোপ্তাগুলো সেই তেলেই ভেজে নেবো তেল গরম হয়ে গেছে এক একটা কোপ্তা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি কোপ্তাগুলোর একটা দিক হলে আস্তে করে উল্টো দিকটা উল্টে দেবো এইভাবে ছয় থেকে সাত মিনিট ধরে কোপ্তাগুলো ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে হাই ফ্লেমে ভাজলে কাঁচা রয়ে যাবে ওপরটা শক্ত হয়ে যাবে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার রান্নার পরবর্তী অংশে চলে যাচ্ছি ওই তেলটা একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে নিয়ে তেলটা গরম হওয়ার জন্য রেখেছি গরম হয়ে গেলে ওর মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো তার জন্য একটা শুকনো লঙ্কা নিয়েছি দুটো তেজপাতা দুটো ছোট এলাচ তিনটে লবঙ্গ একটা দারচিনি ও একটা বড় এলাচ এগুলো ফোড়নে দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো দেড় টেবিল চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়ার পর এটা কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত কষাতে থাকব এটা কষাতে তিন থেকে চার মিনিট সময় লাগবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা মিশিয়ে দেবো এর জন্য নিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো চা চামচ জিরে গুঁড়ো এবং হাফ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই যে যার নিজের ব্যাপার এবার এর মধ্যে আর দুই টেবিল চামচ জল দিয়ে দিলাম যাতে শুকনো মশলাগুলো করার মধ্যে লেগে না যায় ভালো করে মশলাগুলো একটু দু মিনিট ধরে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে দেখুন কি সুন্দর তেল বেরিয়ে এসেছে এবার যে বাকি বেরেস্তাটা ছিল তার সাথে তিন টেবিল চামচ টক দই মিক্সিতে ফেটিয়ে পেস্ট করে নিয়েছি সেটা পুরোটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর এটা আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নেবো মিডিয়াম ফ্লেমে কারণ দই দেওয়ার পর মিডিয়াম ফ্লেমেই রান্নাটা করতে হয় নইলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে কষানো হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব দুই চা চামচ কাজু বাদাম গুঁড়ো জলে মিশিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাজুর পেস্টও দিতে পারেন দিয়ে ভালো করে আবার দুই মিনিট কষিয়ে নেব এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা দেওয়া হয়ে গেছে এবার এটা আর ফুটতে দিচ্ছি এবং মিশিয়ে দিলাম এখন দেবো কালারের জন্য এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা যখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়েছিলাম তখনই দেওয়ার কথা ছিল আমি দিতে ভুলে গেছি তাই এখন দিচ্ছি আর দেব হাফ চা চামচ চিনি চিনিটা এই টক দইটা দিয়েছি সেটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম এবার ছোটো বাটির এক বাটি গরম জল করে রেখেছি সেটা আস্তে আস্তে মিশিয়ে দেবো রান্নায় সবসময় গরম জল ব্যবহার করা উচিত তাহলে রান্নার স্বাদ ভীষণ ভালো হয় অল্প অল্প করে জলটা মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো বাড়িয়ে দিয়ে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো কোপ্তাগুলো কোপ্তাগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে পাঁচ থেকে সাত মিনিট এটা মিডিয়াম টু লো ফ্লেমে হতে দেব এবার দেবো চারটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আর এক মুঠো ধনে পাতা কুচো করে রেখেছি সেটাও এর মধ্যে ছড়িয়ে দেবো অবশ্যই ধনেপাতাটা যে যার নিজস্ব ব্যাপার আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন বেশিও দিতে পারেন কমও দিতে পারেন আর বাকি রইল হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো সেটাও ছড়িয়ে দিলাম এবার এক চা চামচ কসুরি মেথি হাতের তালুই ভালো করে ঘষে এর মধ্যে দিয়ে দেব দেওয়ার পর আর দু মিনিট রেখে গ্যাসের ফ্লেমটা বদ্ধ করে পরিবেশন করে দেব তৈরি হয়ে গেল আমার নার্গিসি কোপ্তা যদি আপনাদের এটা ভালো লাগে তবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিওর আপলোড দিলে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ